আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাবিল আশরাফ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোলায় স্বেচ্ছাসেবক দল কর্মী রহিমের পর জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যু। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ, কাল ভোলায় হরতাল। নূরে আলমের মৃত্যু আর নির্বিচারে মামলা ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ মির্জা ফখরুলের। ভোলায় দুই কর্মীর মৃত্যুর জন্য বিএনপি দায়ী, বললেন তথ্যমন্ত্রী। নির্বাচন ঘনিয়ে আসায় সরকার উৎখাতে ষড়যন্ত্র হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন তাকে আর আওয়ামী লীগকে সরিয়ে দিতে 15ই অগস্টের ঘাতকরা এখনও তৎপর। জুলাই মাসের সার্বিক মূল্যস্ফীতি কমেছে 0.08%, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বেশি সময় লাগবে না ইতিবাচক ধারায় ফিরতে আশা অর্থমন্ত্রীর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার চেষ্টা হতে পারে, সাবেক উপাচার্যদের সতর্কবার্তা। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক জোরদারের পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভোলায় গত রবিবার বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রদল সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন। আগামীকাল সকাল 11টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলকর্মী আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ভোলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম মারা যাওয়ার খবরে রাজধানীর কম্পোর্ট হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা ও সহকর্মীরা। টকবগে তরুণ নূরে আলমের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও হাসপাতালে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, অতীতের ন্যায় একটি ন্যায়সঙ্গত আন্দোলনে ছিল, একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ছিল, কিন্তু নির্বিচারে অযাচিতভাবে পুলিশ গুলি করে, একদম পয়েন্ট রাউন্ড থেকে গুলি করে তাকে হত্যা করেছে। আমরা আমাদের সহযোদ্ধার রক্তের শপথ নিয়ে ইনশাল্লাহ রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব। আমরা দোয়া করি আল্লাহ তাকে বেস্ত রিসিভ করুক এবং তার পরিবার পরিজনকে এই শোক বইবার ক্ষমতা দেখ। এবং আরেকটা বলবো যে সরকারের এখনও এই সরকার বিদায় নেওয়ার আগে যে সমস্ত অফিসাররা তাদের এই সমস্ত অন্যায় অর্ডার মানছেন, তাদেরকে বলবো এই রাস্তা থেকে ফিরে আসার জন্য এখনও সময় আছে। আর এই সমস্ত হত্যা করে গুম করে কোনোভাবেই আগামী আন্দোলনকে দমানো যাবে না। জানাজার জন্য হাসপাতাল থেকে নূরে আলমের মরদেহ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়ার ঘোষণা দেওয়া হয়। সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন, এ সময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে, একটা বিক্ষোভ কর্মসূচিতে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি তাকে গুলি করে হত্যা করেছে, এর জন্য আমরা কঠোর আন্দোলন করব। আগামীতে আমাদের দল যে কোনো কর্মসূচি দিবে, আমরা ঢাকাকে অচল করার মাধ্যমে এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সহযোদ্ধার রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করব, জনগণের দাবি ইনশাআল্লাহ রাজপথে আদায় করব। বাদ মাগরিব জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি মহাসচিব জানান কিছু আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বেলা 11টায় জানাজা অনুষ্ঠিত হবে। তিন দিন এই লড়াই করে, জীবনের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে গেছে আমাদের ভাই নূরে আলম। সকাল 11টায় এই পার্টি অফিসের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি নূরে আলমের প্রতি, তার পরিবারের প্রতি। আমরা আশা করি যে এই রক্ত বৃথা যাবে না, অবশ্যই নূরে আলম ও আব্দুর রহিমের রক্তের যে পারবো।
লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে গত রোববার বিএনপির ডাকা কর্মসূচিতে ভোলায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। গুরুতর আহত হন জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। এরপর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ভোলায় হরতাল কর্মসূচির ঘোষণা দেন জেলা নেতারা। একটি শান্তিপূর্ণ আমরা কর্মসূচির উপরে এই জোড়াখুন তারা করলো এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী। আমরা এর প্রতিবাদ তো করেছি এবং এর জন্য আগামী সমস্ত ভোলায় আমাদের ভোলার শহরে আগামী সকাল সন্ধ্যা আপনার হরতাল ডেকেছি। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সহ আর্থিক সংকট থামাচাপা দেয়া এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে সুপরিকল্পিতভাবে ভোলায় আব্দুর রহিম ও নূরে আলমের হত্যাকাণ্ড গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। ভোলায় পুলিশের গুলিতে গুরুতর আহত ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে ভয়ঙ্কর দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। মানুষের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে এক নির্বাক রাষ্ট্র সমাজ গঠনের আয়োজন করেছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করে হত্যার ঘটনা সরকারের অশুভ পরিকল্পনার অংশ। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সহ আর্থিক সংকটকে ধামাচাপা দেয়া ও মানুষের চোখকে অন্যদিকে সরাতে ভোলায় আব্দুর রহিম ও নূরে আলমের হত্যাকাণ্ড সুপরিকল্পিত। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে নিতেই ভোলায় বিএনপির দুজন বলিষ্ঠ নেতাকে হত্যা করা হল। জনস্বার্থে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরোচিত হামলার মাধ্যমে দুইটি তাজা প্রাণ কেড়ে নেয়ার ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। পুলিশের এই হত্যাকাণ্ডে জনগণের শক্তি আরও সংহত হবে এবং সরকারের পতন আরও ত্বরান্বিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ভোলায় দুই কর্মীর মৃত্যুর জন্য বিএনপি নিজেরাই দায়ী বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নিজেদের ইটের আঘাতেই বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানান মন্ত্রী। জিয়াউর রহমান বহু সৈনিকের লাশের উপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করেছেন, এখন খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছেন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। লাশের উপর পাড়া দিয়ে হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, এরপর বেগম খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছে। ভোলার যে ঘটনা, বিএনপির সমাবেশ থেকে পুলিশের প্রতি গুলি ছোড়া হয়েছে এবং সেই গুলিতে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছে, তৎপ্রেক্ষিতে পুলিশকে আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুটতে হয়েছে এবং পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। সেই প্রেক্ষিতে তাদের দুজন কর্মী মৃত্যুবরণ করেছে, তাদেরকে পুলিশের সাথে সংঘর্ষে ঠেলে দেওয়ার দায়ী দায়িত্ব হচ্ছে বিএনপি এবং প্রকারান্তরে তাদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ার কাজ এগিয়ে চলছে। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে এবার একমত হয়েছে গণ অধিকার পরিষদ ও বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার সকালে গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। একটা নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনকালীন সময়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারপরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে নতুন একটি সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা, তার মাধ্যমে একটি জনগণের পার্লামেন্ট তৈরি করা এবং একটি সরকার গঠন করা, যে সরকার জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে এবং তারপরে সেই সরকার গঠনের পরে আমরা রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে আমরা একটি সরকার, জাতীয় সরকারের মতো সরকার গঠন করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে বিএনপির সাথে একসাথে কাজ করতে চায় গণ অধিকার পরিষদ। সেজন্য দশ দফা সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দল দুটি। আমরা যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় আমাদের
গণ অধিকার পরিষদ এবং বিএনপি খুব কাছাকাছি আমাদের পজিশন এবং আমরা একসঙ্গে কাজ করব এই স্বৈরাচার দুর্নীতিবাদ দুর্নীতিবাদ এবং ফ্যাসিস্ট একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে যারা দেশে গণতন্ত্র চায় তারা সবাই একই ব্যানারে আমরা সবাই কাজ করব বেশিরভাগ বিষয়ে মতের মিল হওয়ায় সামনের দিনে একসাথে কাজ করতে আর কোনো সমস্যা হবে না বলেও জানান গণ অধিকার পরিষদের নেতারা আমাদের খুব বেশি সিকান্দার রহমান বাংলাভিশন ঢাকা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন 2018 সালের নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট গঠন করে ডক্টর কামালকে ইমাম বানানো হয়েছিল কিন্তু যখন তিনি বললেন নির্বাচন করবেন না তখন সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধসে গেছে পুলিশ না আসলে চব্বিশ ঘণ্টায় রাজপথ দখল হয়ে যাবে তিনি বলেন ডলার সংকটের মূল কারণ মুদ্রা পাচার ৭০,০০০ কোটি ডলার প্রতি বছর বিদেশে পাচার হয়ে যায় সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন যারা দিনের ভোট রাতে করতে পারে তাদের দ্বারা সবকিছু সম্ভব ইভিএম দিয়ে কারচুপি সহজ তারা যেভাবে ইভিএম এ প্রোগ্রাম নির্ধারণ করবে সেই মার্কায় ভোট যাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন বিএনপিকে হারিকেন দিতে গেলেও ৪-৫ কোটি হারিকেন দরকার সেটার কেনার ক্ষমতাও সরকারের নেই আরও বলেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই রাস্তায় নেমেই সংকটের সমাধান করতে হবে ২০১৮ সালের নির্বাচনের সময় ডক্টর কামাল হোসেনের ভূমিকারও সমালোচনা করেন তিনি একটি সংসদীয় দলের সংসদীয় দেশে যদি নির্বাচন করতে হয় যে কোনো পৃথিবীর যে কোনো দেশে দেখান একটি দল বা একটি জোট তার নেতা ঠিক করতে হয় যদি এই জোট বা দল সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সে প্রধানমন্ত্রী হবে আর সংখ্যাগরিষ্ঠতা না পালে বিরোধী দল হবে বিরোধী দলের নেতা হবে আমরা ডক্টর কামাল হোসেনকে এই বিশ্বাসে বিএনপির মতো এত জনপ্রিয় দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত জনপ্রিয়তা সেই দল গিয়ে ডক্টর কামাল হোসেনকে আমাদেরকে ইমাম বানিয়েছিলাম কিন্তু নির্বাচন ঘোষণার পরে তিনি বললেন আপনি নির্বাচনই করবেন না এই যে নির্বাচন করবেন না সেখানে ফ্রন্টে আমরা যে এত কষ্ট করে মানান সাহেবরা আমরা এত কষ্ট করে আমরা যে রূপরেখা তৈরি করেছিলাম যখন ডক্টর কামাল হোসেন বলেছে যে আমি নির্বাচনেই অংশগ্রহণ করব না ওই রূপরেখা ওই ফ্রন্ট ওই যে আমাদের যে সকল যে ভবিষ্যৎ চিন্তাভাবনা সব কিছু সেই দিন ধূলিসাৎ হয়ে যায় আর ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী মতো দলের মতো দলকে এই ফেসিবাদ স্বৈরাচারী সরকার পাঁচটা না ৬টা আসন দিয়ে বিদায় করে দেয় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন আওয়ামী লীগ বিরোধী দলকে আন্দোলন করতে বলে আবার গুলি করে মানুষ মেরেছে ভোলায় রাষ্ট্র মানুষকে কথা বলতে না দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি রাজধানীতে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিবন্ধীদের নিয়ে এক সেমিনারে একথা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রাষ্ট্রকে প্রতিবন্ধী করে ফেলা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বিরোধী দলকে আন্দোলন করতে না দেয়া সুস্থ চিন্তা নয় বলেও মন্তব্য করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে সরকার প্রধান বলছেন আপনারা আন্দোলন করেন আন্দোলন করে আসলে আন্দোলন করার শেষে আপনারা আসেন আমি আপনাদের চা খাওয়াব সেই জায়গায় কি হলো ভোলাতে আন্দোলনে মাত্র রাস্তায় নেমেছে পুলিশ গুলি করে দিল তারা ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া আইনকে যথার্থ ব্যবহার করে পুলিশ নিজেকে গুলি করে দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির হুমকি ধামকি যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না তবে রাজপথ দখলের নামে আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নিলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি সকালে সেতু ভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন বলেন রাজপথ দখলের হুমকি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে লাভ নেই তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেই সরকারে এসেছে বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নেই বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যত সংকট ও ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ এদেশেই থাকবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের অনেক হুমকি দামকি দিয়েছে
তাদের কথামালা যতটা গর্জে বাস্তবে ততটা বসে না। আমরা বলতে চাই, আওয়ামী লীগের লড়াকু নেতা কর্মীদের ওইসব দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেই সরকারে এসেছি। রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব। নির্বাচন ঘনিয়ে আসায় সরকার উৎখাতে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিচিত এসব ষড়যন্ত্রকারীরা কি ধরনের তৎপরতা চালাচ্ছে তার খবর রাখছেন বলেও মন্তব্য করেন তিনি। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতার চেয়ার কিভাবে দখলে রাখা যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যরা। দেশের যে কোনো দুর্যোগে সংস্থাটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 15 আগস্টে জাতির পিতার সাথে রেড ক্রসের সম্পর্ক বলতে গিয়ে আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা। সোজা আর্মি সেখানে হেলিকপ্টার করে নিয়ে যায় এবং সেখানে যখন লাশ নিয়ে যায় তো তারা কোনো মতে কবর খুঁড়ে মানে মাটি চাপা দিয়েই চলে আসবে। তো যেহেতু আমাদের মসজিদে ইমাম সাহেব এবং ওরা সবাই বলেন যে আপনারা যদি মনে করেন এটা শহীদের মৃত্যু তাহলে ওভাবেই দিতে পারেন, তো মুসলমানের লাশ সেটা তো একটু কাফন তাফন দিতে হবে এবং কাফনের কাপড় হিসেবে তখন কোনো দোকানপাট কারণ সমস্ত এলাকার কারফিউ ছিল, সব বন্ধ ছিল আর টুঙ্গিপাড়ায় তখন কোনো দোকানও ছিল না, যেতে হতো সেই পাটগাতি বাজারে। তখন এই রেড ক্রসের যে কাপড় তিনি সাধারণ মানুষকে বিলাতেন ওই কাপড় নিয়ে এসে সেই কাপড়ে পাট ছেড়ে সেটি কিন্তু তিনি নিয়ে গেছেন, আর কিছু নেয়নি বাংলাদেশের মানুষের কাছ থেকে, আর কিছুই নেয়নি। তো সেটাও কিন্তু ওই রেড ক্রসের কাপড় দিয়েই কোনো ওনার কাপড়, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয় এটা অনেকে পছন্দ করে না, সে কারণে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম এটা তো অনেকেই পছন্দ করবে না, কাজে তারা তৎপর আছে সারাক্ষণই। আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি, তবে যারা এই তৎপরতা চালাচ্ছেন তাদের কার কি সে খবরও আমি রাখি, সে খবর তো জানি, চিনি তো, আমার তো অচেনা কেউ নাই, তো তাদেরও বিষয় আমার জানা আছে। কিন্তু তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে, 2014 ইলেকশনের আগে করেছে, 18 ইলেকশনের আগে করেছে, আবার এখন ইলেকশন যতই সামনে আছে আবার মানে সে ক্ষেত্রে রেখে ক্ষমতা থেকে সরাতে হবে, তাদের কি লাভ হবে জানি না, তো বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে। করোনা ইউক্রেন যুদ্ধের পরও বাংলাদেশের কোনো মানুষ যেন কষ্ট না পায় সরকারের এমন চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। রপ্তানি ও রেমিটেন্স আয়ের পর এবার মূল্যস্ফীতিতেও কিছুটা স্বস্তির দেখা পেল সরকার। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি 0.08% কমে দাঁড়িয়েছে 7.48%। এটা অর্থনীতির জন্য সুখবর উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, যারা ভেবেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তাদের আশায় গুড়ে বালি। আর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ইতিবাচক ধারায় ফিরতে শুরু করা অর্থনীতিকে আবার গর্বের জায়গায় ফেরাতে বেশি সময় লাগবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে লাগামহীনভাবে বেড়েছে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। তবে কিছুটা স্বস্তির খবর হলো, ধীরগতিতে হলেও বিশ্ববাজারে জ্বালানি, ভোজ্যতেল ও গমসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, যার সুফল ভোক্তারা এখন তেমন না পেলেও মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশে মূল্যস্ফীতি কমেছে, জুন মাসের শেষে আমার ছিল 7.56, আপনার রিপোর্ট করেছিলেন, বর্তমান মাসে 7.48। সার্বিক মূল্যস্ফীতি কমেছে, খাদ্য মূল্যস্ফীতি যেটা নিম্ন আয়ের মানুষের জন্য মোস্ট এসেনশিয়াল আইটেম, কেন্দ্রীয় দ্রব্য, এটাই তো 80% তার বাজেটের, গরিব মানুষের বাজেটের 80% খাদ্যে ব্যয় হয়ে যায় প্রায় মোটা থাকে, সেইটার মূল্য ফল করেছে। সো দ্যাট ইজ গুড নিউজ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, জুলাইতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 0.06% বাড়লেও চাল, তেল ও আটা ময়দা সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। তাই দ্রব্যমূল্য নিয়ে এতদিন যারা হাহুতাশ করেছেন তাদের জন্য এটা হতাশার খবর। ভোজ্য তেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, আমরা বাঙালিরা
ভাতের পরে বুঝে তেল বেশি খাই, এটা খাওয়া উচিত নয়, বাট আমি খেয়েটা বলার যার যা ইচ্ছা খাবে, যে কোনো কারণেই হোক, জলে বক পড়েছে কিনা জানি না, আমার লাভ হয়ে গেছে। আমার যে রিপোর্ট আমি পেয়েছি বিবিএস থেকে, জুলাই মাসে মূল্যস্ফীতি বাংলাদেশে কমেছে। সুতরাং যারা বলছেন এই শেষ মূল্যস্ফীতিও শ্রীলঙ্কা হইল না, এখন একটা আশা ছিল মূল্যস্ফীতিতে, এইটা মনে হয় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এদিকে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, দেশে 49% রেমিট্যান্স হুন্ডিতে আসার পুরনো তথ্যের খুব একটা হেরফের হয়নি, তবে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমায় দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে বলে মনে করেন তিনি। আমরা ইকোনমিকে আমাদের আবার মূল স্রোতধারায় নিয়ে আসতে পারবো, খুব বেশি সময় লাগবে না, সব জিনিসেই আমরা দেখতে পাবেন, অর্থনীতি সব আঙ্গিনায় আমাদের ইনশাল্লাহ আমাদের অগ্রগতি হচ্ছে, সঙ্গত কারণে আমাদের অন্যান্য জিনিসের দামও কমবে, আমাদের শুধু ব্যবহার যা করি সেই সমস্ত জিনিসগুলো, আরো যে সমস্ত জিনিস যেগুলো আমাদের খাদ্য দ্রব্যের বাইরেও যেগুলো আছে সেগুলো দামও কমে আসবে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আশা উৎসাহিত করতে প্রণোদনা ছাড়াও সরকারি স্বীকৃতিও দেয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। শিক্ষাঙ্গনে অস্থিরতা প্রতিরোধে শিক্ষার্থী ও শিক্ষকদের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যদের। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমানোর তাগিদ দিলেন তারা। সেই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার চেষ্টা হবে বলেও সতর্ক করে দিয়েছেন। 17 জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় যৌন নিপীড়নের শিকার হন এক ছাত্রী। ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে বেশ কিছুদিন উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়ে। এর কিছুদিন পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে নিয়ে আবারও অবরোধে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এমনই নানা বাস্তবতায় কম বেশি অস্থির দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আমশো আরিফিন সিদ্দিকের মতে, শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মাঝে দূরত্ব কমাতে হবে, উদ্যোগ নিতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর। শিক্ষক এবং শিক্ষার্থীর ঐক্যবদ্ধ অবস্থান, এর কোনো বিকল্প নেই। এই শ্রদ্ধার সম্পর্ক যদি একবার আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় শিক্ষার্থীদেরকে অবহেলা করি, শিক্ষার্থীদের যে চাহিদাগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্য যথেষ্ট আগ্রহ নিয়ে কার্যক্রম গ্রহণ করি না, সেই সমস্যাগুলো হচ্ছে। নাহলে কেন একজন শিক্ষার্থী কোনো মিছিলে না যাওয়ার জন্য নির্যাতনের শিকার হবে? কেন একটি ক্যাম্পাসে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সন্ধ্যার পরে নির্যাতনের শিকার হবে? তো এগুলো তো কোনোভাবেই কাম্য নয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার মতে, সমস্যা স্বীকার করে সমাধানের উদ্যোগ নিতে হবে। এসবের জন্য তিনি দায়ী করেন শিক্ষা ব্যবস্থার অতিমাত্রার বাণিজ্যিকীকরণকেও। দ্বাদশ সংসদ নির্বাচন নকিং এট দ্য ডোর, সেইটাকে সামনে রেখে শিক্ষাঙ্গনগুলো আপনার সক্রিয় হবে, এটাই স্বাভাবিক। ছাত্রছাত্রীদের মধ্যে হিস্টোরিক্যালি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট চেতনা বরাবর সক্রিয়, এটাও আমাদের ঐতিহ্যের অংশ, দ্রোহ তো, ফলে তার বহিঃপ্রকাশ ঘটবে, এটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। রিসেপটিভ হতে হবে, আমলে নিতে হবে সমস্যাগুলোকে, তুড়ি মেরে উড়িয়ে দিলে চলবে না, বা আপনার রাজনৈতিক বাগাড়ম্বরের যে ট্র্যাডিশন আছে, লিপ সার্ভিসের যে ট্র্যাডিশন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোরও পরামর্শ শিক্ষাবিদদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ঙ্কর রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতো এক মরণঘাতী কর্মসূচি নিয়েছে সরকার। দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার গোগাদহ ইউনিয়ন পরিষদের বানভাসীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন, একজন ব্যক্তি যদি সৎ হয় তাহলে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে? জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে 500+ বানভাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতিবাজরা এখন অনেক আতঙ্কে রয়েছে, তারা যে কোনো সময় ধরা পড়বে। বুধবার চট্টগ্রামে গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দুদকের ব্যাপ্তি বেড়েছে, কার্যালয় বেড়েছে এবং বিচারও বেড়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা 70% মামলায় অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন শুধু চুনোপুটি নয়, অনেক ক্ষমতাবানদের গ্রেফতার করেছে যারা এ পর্যন্ত বিভিন্ন মামলায় শাস্তি ভোগ করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ শাহ আলম বীরত্বম অডিটোরিয়ামে শুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, দুদকের মহাপরিচালক প্রতিরোধ এ কে এম সোহেল, সিএমপির কমিশনার কৃষ্ণ পদরায়, দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহমুদ হাসান সহ অন্যান্যরা। মানবতাবিরোধী অপরাধীদের সন্তান ও তাদের আত্মীয়রা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং সরকারি দলসহ অন্যান্য রাজনৈতিক দলে সম্পৃক্ত থেকে তদন্ত কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির সমন্বয়ক সানাউল হক এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধে 84 ও 85তম মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার তদন্ত করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে তদন্ত দল। বাধাদানকারীরা কারা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা। 84তম প্রতিবেদনে মোট 15 জন এবং 85তম প্রতিবেদনে মোট 7 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। মামলার আসামিরা মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর সদস্য ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে 2799 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছে মানবতাবিরোধী অপরাধের 463টি অভিযোগ রয়েছে বলেও জানায় তদন্ত সংস্থা। রাজধানীতে শুরু হয়েছে কলেরার টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে মোহাম্মদপুর, মিরপুর, সবুজবাগ, যাত্রাপাড়ি ও দক্ষিণ খান এলাকায় খাওয়ানো হয় এই টিকা। 1 বছরের বেশি বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত প্রথম ডোজ নেওয়া সবাইকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। টিকা কেন্দ্রে শিশু সন্তান ও তার মা একসঙ্গে নিলেন কলেরার দ্বিতীয় ডোজ। জানালেন, ডায়রিয়া সহ অন্যান্য পানিবাহিত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে এটা। বিশেষ করে ঢাকা শহরে পানির মধ্যে বেশি জীবাণু থাকে এবং ডায়রিয়ার প্রবণতাটা বেশি থাকে। পানি শূন্যতা এবং ডায়রিয়াটা আমাদের অনেক বেশি হয়। সো ডায়রিয়া প্রতিরোধটার জন্য হয়, আর লোটা ভাইরাসের যে প্রবলেমটা হয় আজকাল সেটা থেকে প্রোটেকশনের জন্য। বুধবার সকাল 8টা থেকে রাজধানীর 5টি এলাকায় শুরু হয় কলেরা ডোজ দেওয়া কার্যক্রম, চলে বিকেল 4টা পর্যন্ত। নির্দিষ্ট টিকা কেন্দ্রে প্রথম ডোজ নেয়ারা কার্ড দেখিয়ে খুব সহজে নেন এই টিকা। এটা পানিবাহিত রোগ হতে পারে, সেটা প্রিভেনশনের জন্য, আপনার প্রতিরোধের জন্য আমরা এটা খেলাম আর কি। সরকার খাওয়াচ্ছে, এটা ভালো কাজ। এখানে আমরা স্কুল থেকে শেষ করে আসার সময় দেখছি যেখানে আসে, তাই আমরা এখান থেকে খেয়েছিলাম। টেলিভিশনে দেখলাম হেডলাইনে ওই দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। এটা খাওয়ার কারণ হলো এটা একটা টিকা, এটা যদি খাই গাই হয়তো আমাদের এটা প্রতিরোধ হবে। প্রথম ডোজ নেওয়ার জন্য অনেকে টিকা কেন্দ্রে আসেন, শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে এমন তথ্যে হতাশ হয়ে বাড়ি ফিরছেন তারা। আমি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি, তখন উনি বললো যে এটা দ্বিতীয় ডোজ চলে, আপনি খেতে পারবেন না। টিকা কার্যক্রম সংশ্লিষ্টরা জানান, রাজধানীর যেসব এলাকায় পানিবাহিত রোগের সংক্রমণ বেশি ও অধিক ঝুঁকিপূর্ণ, এমন এলাকাগুলোতে আপাতত দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। 1 বছরের উপর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যত মানুষ আছে তাদেরকে আমরা এটা খাওয়াচ্ছি। ক্যাম্পেইনিংটা হচ্ছে যে 10 তারিখ পর্যন্ত চলবে, 9 তারিখ মহরমের সরকারি ছুটি আসেন এবং শুক্রবার দিন আসেন, এই দুই দিন ছাড়া হচ্ছে যে আমাদের মোটামুটি সব দিনই হচ্ছে যে ক্যাম্পেইনিংটা থাকবে। তবে গর্ভবতী নারী এবং যারা গত 14 দিনের মধ্যে অন্য টিকা গ্রহণ করেছেন তারা ছাড়া সবাই এই টিকা গ্রহণ করতে পারবেন। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। এদিকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে লাঞ্ছিত হবার 1.5 মাস পর নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস যোগ দিয়েছেন তার কলেজে। এ সময় তাকে বরণ করে নেন ওই কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। বুধবার দুপুরে কলেজ গেট থেকে গলায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, বিছালি ইউনিয়নের চেয়ারম্যান হিমায়ত হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এ সময় অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস বলেন, কুচক্রীর সংখ্যা বেশি নয়, সত্য সবসময় জয়লাভ করে, সেই কারণে তিনি জয়ী হয়ে ফিরেছেন। সবচেয়ে আনন্দের বিষয় যে আজকে আমরা সম্মিলিতভাবে সবাই জনসাধারণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা সহ
আমরা একটা ঘটনার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি। সবকিছুর পিছনে সত্যই জয় হয়। আমি মনে করি যে আসলে 18 জুনের যে ঘটনা, এটা মাত্র কয়েকজন ষড়যন্ত্রকারীর অপ্রত্যাশিত ঘটনা। এটা আসলে আমি ভুলে যেতে চাই, দেশবাসীকে সবাইকে বলবো আমার জন্য দুঃখ কষ্ট না করার জন্যে, এবং দেশের অগ্রগতি বা আজকের যে পরিবেশ, আজকে আমি যে আনন্দ উপভোগ করছি, সবাই আমাকে যে সম্মান দিয়েছেন, আমি বিগত দিনে সব কিছু ভুলে যেতে চাই এবং সবার জন্য কল্যাণ কামনা করি। রাজধানী কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার 10 দিন পর মোবাইলটি উদ্ধার করে তেঞ্জগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত 2 ছিনতাইকারী ও 1 ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সকালে তেঞ্জগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুবায়েত জামান। 2 ছিনতাইকারীকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে থানায় জিডি করেন পারিশা আক্তার। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ এবং অপরাধীদের বিষয়ে অভিযোগকারীর মৌখিক বর্ণনা অনুযায়ী ছিনতাইকারীকে ধরে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় 80,000 মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বিকেল 4টায় চুয়াডাঙ্গা 6 বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। সংবাদ সম্মেলনে জানানো হয় ফুলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিশেষ চোরাচালানি মালামাল পাচার করা হচ্ছে। এমন সংবাদ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় চোরা কারবারিরা। সে সময় একটি প্যাকেটে প্রতিটি বান্ডিলে 100 মার্কিন ডলার করে মোট 8টি বান্ডিল জব্দ করা হয়, যার দাম প্রায় 90 লাখ টাকা। এ বিষয়ে দর্শনা থানায় মামলা করা হয়েছে। কক্সবাজারের রুখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে 2 গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর সালাম নামে এক যুবক নিহত হয়েছে। এদিকে টেকনাফে রোহিঙ্গাদের গুলিতে আহত হয়েছেন এক এপিবিএন সদস্য। মঙ্গলবার রাতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুর ছড়ায় এই ঘটনা ঘটে জানা গেছে। নূর সালাম নামে নিহত রোহিঙ্গা একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের উদ্যোগে বাংলাদেশ ও তুর্কি উন্নয়নের অংশীদারিত্ব টেকসই চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ এবং ইউআইইউ এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড আবুল কাশেম মিয়া। সভাপতিত্ব করেন ইউআইইউ এর ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এম রিজাউন খান। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোলায় স্বেচ্ছাসেবক দল কর্মী রহিমের পর জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যু। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ, কাল ভোলায় হরতাল। নূরে আলমের মৃত্যু আর নির্বিচারে মামলা ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ মির্জা ফখরুলের। ভোলায় 2 কর্মীর মৃত্যুর জন্য বিএনপি দায়ী বললেন তথ্যমন্ত্রী। নির্বাচন ঘনিয়ে আসায় সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন তাঁকে আর আওয়ামী লীগকে সরিয়ে দিতে 15ই অগাস্টের ঘাতকরা এখনও তৎপর। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে 0.08% জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। বেশি সময় লাগবে না ইতিবাচক ধারায় ফিরতে আশা অর্থমন্ত্রীর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতার চেষ্টা হতে পারে, সাবেক উপাচার্যদের সতর্ক বার্তা। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক জোরদারের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।